উলুবেরিয়া পুরসভায় ভাগাড়ের পাশ থেকে 17টি ভ্রূণ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য। এলাকাবাসীর দাবি সেই সংখ্যাটা আরও বেশি। অভিযোগ উঠছে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে উলুবেরিয়া পুরসভার 31 নম্বর ওয়ার্ডের বাণীতলা খাঁপাড়ার ঘটনা। মঙ্গলবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, সাফাই কর্মীরা সকালে ভাগাড়ে গিয়েছিলেন জঞ্জাল সাফাই করতে, তখনই তারা ভ্রূণগুলি দেখতে পান। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা ভাত খাই, ভাতে দেশে মাঝি বলে তো বডি তোমাদের সামনে তুলে নিয়ে গেল 18 খানা। এবার আপনারা বিচার করে দিন। দেখেন হসপিটাল দেখেন এসতে, কেন আমরা গরিব মানুষ বলি কি আমরা ভাত খাবুনি, সব মাছি ওটা চলে যাচ্ছে। আর এরা এই যে যারা ডিউটি করে তারা ঘুষ খায়, কাজরা হাঁটা। উলুবেরিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। আগামী সোমবার ওই এলাকার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে, এ বিষয়ে তাদের কাছ থেকে খোঁজ খবর করা হবে। যদি উলুবেরিয়ায় অনেক নার্সিংহোম আছে, এই নার্সিংহোমের গার্বেজগুলো আমাদের ডাম্পিং গ্রাউন্ডে ফেলে। এবার দেখুন, মেডিকেয়ার আছে, সেমরাঙ্কি আছে, তারপরেও যেসব প্রতিষ্ঠান এগুলো করেছে একদম দণ্ডনীয় অপরাধ। আমার সঙ্গে চেয়ারম্যান সাহেবের আজ কথাও হয়েছে, আমার স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা হয়েছে এবং আমার স্যানিটারি দপ্তরের সঙ্গে আমরা দিনেন বসেছি। আমরা সামনের সোমবারে আমরা বসছি, বসে সব প্রতিষ্ঠান, নার্সিংহোম প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তাদের সঙ্গে আমরা বসবো, আমরা কিন্তু কড়া পদক্ষেপ নেব। জানা গেছে উদ্ধার হওয়া ভ্রূণগুলির মধ্যে 10টি মেয়ে ভ্রূণ, বাকি 6টি ছেলে ভ্রূণ। ওই এলাকার 1.5 কিলোমিটারের মধ্যে 30টি বেসরকারি হাসপাতাল রয়েছে, সেখান থেকে গর্ভপাত করানোর পর ভ্রূণগুলিকে ওই ভাগাড়ে নিয়ে এসে ফেলা হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ভ্রূণগুলি উদ্ধারের পর উলুবেরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ওই এলাকারই কোনো বেসরকারি হাসপাতাল থেকে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কেউ দোষী প্রমাণিত হলে যথাযথ শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে। উলুবেরিয়া থেকে বৈদ্যনাথ ঝাড়, রিপোর্ট আজ তক বাংলা। একটা